আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ার মোজাইক ভাইরাস রোগ কীভাবে দমন করবেন এই বিষয়টি আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে মিষ্টি কুমড়ার মোজাইক ভাইরাস এটা খুব মারাত্মক রোগ, এবং এটা হলে ফলন অধিকাংশই কমে যায় এবং অনেক সময় গাছ মারাও যেতে পারে। মিষ্টি কুমড়া ভাইরাসটা দেখতে কেমন, এরকম যে পাতা কুঁকড়ে যাবে এবং হলুদ ও সবুজের মিশ্রণ দেখা যাবে। এই রোগ হইলে সাধারণত এটা কিউকাম্বার মোজাইক ভাইরাস বা CMV ভাইরাস দেয়া হয়ে থাকে। এই রোগটার বিস্তার ঘটে সাধারণত আক্রান্ত বীজ, সাদা মাছি, আতা, বাতাস, স্পর্শ বা কৃষি যন্ত্রপাতির মাধ্যমে। আচ্ছা, এটাকে প্রতিকার করতে হলে আমাদেরকে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে, রোগ সহনশীল জাত ব্যবহার করতে হবে, রোগাক্রান্ত গাছ বা পাতা থাকলে তুলে ফেলতে হবে, জমি আগাছামুক্ত রাখতে হবে, 50 গ্রাম সাবানের গুঁড়ে, 100 গ্রাম তামাকের গুঁড়ে যদি 10 লিটার পানিতে মিশিয়ে 2-3 বার স্প্রে করা যায় তাহলে অনেকটা বাহক পোকা নিয়ন্ত্রণে থাকবে এবং ভাইরাস কম ছড়াবে। সাদা মাছি দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক গেইন অথবা ইমিটাপ অথবা অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে 0.5 mL মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে। নিম তেল এবং ট্রিক্স 5 ml 5 ml পার লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 3 থেকে 5 বার স্প্রে করলে অনেকটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।